শেষ কয়েক মাস ধরে খরচের উপর খরচ লেগেই আছে, হিসাবের বাইরের পরেও খরচ হয়েই যাচ্ছে। কোনো মাসে নিমন্ত্রণের জন্য খরচ, কোনো মাসে শারীরিক সমস্যার জন্য ডাক্তারের খরচ, এর মাঝে বাড়িতে এমন সমস্যা হলো যে বাড়িতে সারানোর কাজে হাত দিতেই হবে, মাঝে মাঝে এমন সময় চলে যে আয়ের থেকে ব্যয় অনেক বেশি হয়ে যায়, হাজার চেষ্টা করেও খরচ নিয়ন্ত্রণে করা যায় না। এমন সমস্যা পড়লেই মেনে চলতে হবে বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাস্তু তৈরি হলে তার খারাপ প্রভাব পড়তে থাকে আয়ের ওপর, অতিরিক্ত ব্যয় এবং আর্থিক ক্ষতি দেখা দিতে পারে বাস্তুদোষের জন্য। বাস্তুশাস্ত্র মতে আর্থিক অবস্থাকে সচল করতে কয়েকটি জিনিস মেনে চলতে পারেন। অনেক সময় আমরা ভুল দিকে ভুল জিনিস রাখি, তার থেকে বাস্তুদোষ তৈরি হয়। এই বাস্তুদোষের প্রভাবে বাড়িতে নেগেটিভ শক্তি উৎপন্ন হয়, যার জেরে আর্থিক ক্ষতি হয়, অধিক ব্যয়ের মতো সমস্যা দেখা দিতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকে ভুলেও অ্যাকোরিয়াম রাখবেন না, এতে ব্যয় বাড়বে। শুধু অ্যাকোরিয়াম নয়, জল সম্পর্কিত যে কোনো জিনিস দক্ষিণ দিকে রাখা কখনোই উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ি তৈরির সময় বাড়ির দক্ষিণে বাথরুম করবেন না, অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাবে। বাস্তুশাস্ত্র অনুসারে আরেকটি কারণে আর্থিক ব্যয় বৃদ্ধি পেতে পারে, বাড়ির উত্তর পূর্বে নোংরা জিনিস রাখতে নেই, অনেকে না জেনেই এটা করে ফেলে। এই উত্তর পূর্ব কোণে ডাস্টবিন রাখেন, এবার থেকে ডাস্টবিনের স্থান বদল করে ফেলুন। এইদিকে ডাস্টবিন রাখলে আর্থিক ক্ষতি মুখে পড়তে হয়, এমনকি এই কোণায় কখনোই নোংরা জামা কাপড় রাখবেন না, এতেও আর্থিক ক্ষতি দেখা দিতে পারে এবং শুরু হয় বাস্তুদোষ। এছাড়া বাস্তুদোষ বাড়ির দেওয়াল বা মেঝেতে পেন্সিল বা চক দিয়ে লাইন কখনোই আঁকা উচিত নয়, অনেক সময় বাচ্চারা এই ভুলটা করে ফেলে। বাচ্চাদের এই ভুলগুলো করতে দেবেন না, এগুলো যত তাড়াতাড়ি সম্ভব মুছে ফেলার চেষ্টা করুন, তা না হলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সাথে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যেতে যেতে ভিডিওটিকে একটি লাইক করবেন।